কেমন বাবা মাকে ছেলে মেয়েরা ভালোবাসে শুনে, তাই বলি আজকালকার ছেলে মেয়ে আজকালকার ছেলে মেয়ের গারো ভক্তি জ্যান্ত নয়, ও মরা বাবা মায়ের ছবিতে বাবা যতদিন বেঁচে থাকলো, মা যতদিন বেঁচে থাকলো ততক্ষণ ততদিন বাবা সংসারের চাপে বলুন আর বইয়ের ফুসফুসানে বলুন, আমি কোনোদিন বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, যেই বাবা মা মরে গেল দেওয়ালে একটা ফার্স্ট ক্লাস ছবি লেগে গেল, একটা প্লাস্টিকের গেঁদার মালা দিয়ে দিলাম, ছেলে তখন কি করছে ওই কাজে যাওয়ার সময় একবার মাকে বাবাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, আবার ঢোকার সময় একবার প্রণাম করে ঘর ঢুকছে, এগুলো বর্তমান বাবা মায়ের প্রণাম। আজকালকার ছেলে মেয়ের কারো ভক্তি ও মরা বাবা মায়ের ছবিতে, পিতা মাতা ভাত পাবে না, পিতা মাতা ভাত পাবে না ওই বেটার বইয়ের হাতে, তাই না? যতক্ষণ শিশু সন্তান থাকে ততক্ষণ মায়ের আঁচলে থাকে, বড় হয়ে গেলেও মায়ের ছায়ায় থাকে, যখন বাবা শ্বশুরের বিটি আসে তখন মা এক ঘরে ছেলে এক ঘরে, আর সম্পর্ক ঠিক থাকে না। পিতামাতার ভাত পাবে না বেটার বইয়ের হাতে, পিতামাতার ভাত পাবে না বেটার বইয়ের হাতে, ছেলে মেয়ের কারো ভক্তি, ছেলে মেয়ের কারো ভক্তি, ছেলে মেয়ের কারো ভক্তি তোমরা বাবা মায়ের ছবিতে, পিতামাতা ভাত পাবে না বেটার বইয়ের হাতে, পিতামাতার ভাত পাবে না বেটার বইয়ের হাতে। যে বাবা মায়ের আছে বর্তমানে চারটে ছেলে, দাদা গো সে পড়েছে কি মুশকিলে, ভাবে যার আছে ভাই চারটে ছেলে সে পড়েছে কি মুশকিলে, ভাত দেবে ওই ছেলে না ওই ছেলে, ভাত দেবে ওই ছেলে না ওই ছেলে। দেখো যার চারটে ছেলে আছে সে বাবা মায়ের কি অবস্থা জানেন, বড় ছেলে বলছে আমি তো ছোট থেকে সংসারের ঘানি টানতে টানতে আমি তো শেষ হয়ে গেলাম, মেজে ছেলে বলতে এই তো আমি কাজে ঢুকলাম এখন থেকে বাবা মায়ের ভারটা আমার মাথায় চাপিয়ে দিচ্ছ তোমরা, মেজে ছেলে বলছে আমি তখন বেকার, ছোট ছেলে বলছে আমি নিজেই পাই না তা বাবা মাকে কি করে দেব। বর্তমান আশীর্বাদ মাথা পেতে নিলাম, শিবুদেবনাথ মহাশয় আমাকে 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, ওনার আশীর্বাদ মাথা পেতে নিলাম, যে উদ্দেশ্যে করেছেন আমাকে দান আমার দয়াল ভগবান যেন পূর্ণ করেন, ওনার মনোবাঞ্ছা পূর্ণ করেন আমার দয়াল ভগবান। তাই ভাবে যার কাছে ভাই চারটে ছেলে সে পড়েছে কি মুশকিলে, ভাত দেবে ওই ছেলে না ওই ছেলে, শেষে বাবা মা পরের কাছে হাত পাতায়, বেশিরভাগ হয় যেটা দেখতে পিতামাতা ভাত পাবে না বেটার বইয়ের হাতে, পিতামাতার ভাত পাবে না বেটার বইয়ের হাতে, পিতামাতার ভাত পাবে না বেটার বইয়ের হাতে। আবার শিবদেবনাথ মহাশয় 20 টাকা আশীর্বাদ করেছে, আমার মনে হয় গানটা ওনার খুব ভালো লেগেছে। এত চারটে ছেলে দুটো ছেলে হলো বাবা, ভাবে যার আছে ভাই একটাই বেটা,
আগে গানে বললাম সাত রাজার মানিকে, ওরে আমার ধন রে, নিজে না খাইয়ে মা আমার সন্তানকে খাওয়ায়। যার একটা বেটা তার কি অবস্থা জানে? যার আছে ভাই একটা বেটা, ও দাদা হতে পারে কপাল ফাটা। যার আছে ভাই একটা বেটা, ওইও তার হতে পারে কপাল ফাটা। ও ছেলে শ্বশুর শাশুড়ির পা চাটা, ও ছেলে শ্বশুর শাশুড়ির পা চাটা। ছেলের মা যদি হাসপাতালে ভর্তি হয়ে পড়ে থাকে, ছেলে ছুটি পায় না, আর শাশুড়ি যদি দুবার পাতলা পায়খানা করে হরলিক্স নিয়ে দেখতে যায়, সেই ছেলে শ্বশুর শাশুড়ির পা চাটা। বাচেলা শালা শালির দুঃখেতে পিতা মাতা ভাত পাবে না বেটার বইয়ের হাতিতে, পিতা মাতা ভাত পাবে না বেটার বইয়ের হাতিতে, পিতা মাতা ভাত পাবে না বেটার বইয়ের হাতিতে। নবকুমার বলছে ও ভাই, বলি নবকুমার বলছে ও ভাই, ওই আমার অমর ছেলের বুকেতে ছাই। নবকুমার বলছে ও ভাই, ওই আমার অমর ছেলের বুকেতে ছাই। বলছে সে ছেলে থাকা মানে না থাকাই ভালো। মায়ের ছেলে হলে এক জ্বালা, ছেলে না হলে মা কান্দে, আবার ছেলে হলে সারা জীবনটাই কান্দে। দাস নবকুমার বলছেন ও ভাই, অমর ছেলের বুকেতে ছাই। ও যদি সুজন বন্ধুর দেখা পাই, ও যদি সুজন বন্ধুর দেখা পাই, ওই আমি চলে যাব তার সাথে। পিতা মাতা ভাত পাবে না বেটার বইয়ের হাতি, পিতা মাতার ভাত পাবে না বেটার বইয়ের হাতি। ছেলে মেয়ের কারো ভক্তি, ছেলে মেয়ের কারো ভক্তি, মরা বাবা মায়ের ছবিতে।